হ্যালো, আমার কাছে কিছু গ্লাস বটল জমা হয়েছিল, তো আজকে আমি সেটা দিয়ে চাবির রিং তৈরি করার চেষ্টা করব। ঘরে পড়ে থাকা সব জিনিসগুলোই ব্যবহার করেছি। জল নিয়েছি, গ্লিটার নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো বা গ্লিসারিন ব্যবহার করতে পারো। আর আমার কাছে এক দুটো মোটি ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলো বোতলের মধ্যে ভরে আর বোতলের মুখটাতে সুপার গ্লু দিয়ে আর চিপিটা বন্ধ করে দিয়েছি। তার আগে চিপিটাকে আমি একটা সুতো পরিয়ে নিয়েছি যাতে চাবি রিঙে সেটা আটকানো যেতে পারে। খুবই সহজ একটা চাবি রিং তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।